আগের ভিডিওতে কয়েকটা ব্লকের ভ্যাকেন্সি নিয়ে বলেছিলাম, আর কোথায় কতজন পাস করেছে, কাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কত সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এখনকার এই ভিডিওতেই হচ্ছে কোন ব্লকে কোন জিপিতে কতজন পাস করেছে, যেই জেলাগুলো যেই ব্লকগুলো এর আগে বলা হয়নি সেগুলো আমি আলোচনা করছি। যেমন হচ্ছে হলদিবাড়ি, সিতাই আছে, এছাড়া তুফানগঞ্জ ওয়ান এবং তুফানগঞ্জ ওয়ান অ্যাডিশনাল এবং তুফানগঞ্জ অ্যাডিশনাল টু। তো যদি হলদিবাড়িতে দেখা যায় তাহলে এখানে মোট ভ্যাকেন্সি হলো 14টি। তুফান হলদিবাড়িতে মোট ভ্যাকেন্সি ওয়ার্কারের 14টি, এর মধ্যে ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি এ ক্যাটাগরিতেও কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি বি ক্যাটাগরিতে হচ্ছে 4 জনের ভ্যাকেন্সি আছে, পিএইচ ক্যাটাগরি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে 3 জনের, এসসি ক্যাটাগরিতে কোনো ভ্যাকেন্সি নেই, এসটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে 7 জনের, এবং এখানে টোটাল পাস করেছে 46 জন। তাহলে দেখো 14টা ভ্যাকেন্সি, 46 ক্যান্ডিডেট কোয়ালিফাইড দ্য রিটেন এক্সাম, তাহলে বুঝতেই পারছো 3 গুণের থেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে। যদি এখানে উল্লেখ করে দেওয়া থাকতো কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে, তাহলে ক্যান্ডিডেটদের পক্ষে কম্পিটিশনটা বোঝাটা আরও সহজ হতো। তবুও তোমরা ধরে নিতেই পারো যে 3 গুণের বেশি ক্যান্ডিডেট হচ্ছে যেহেতু পাস করেছে, তাহলে তোমাদের চাকরি পাওয়ার চান্সেসটা কিন্তু 33%-এর মতো বা তার থেকেও একটু কম, হয়তো 30%। এরপরে যদি হলদিবাড়ির আমরা হেল্পারের যদি শূন্যপদগুলো দেখি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কতগুলো শূন্যপদ রয়েছে, ও তার আগে একটা কথা বলে দিই, বিভিন্ন ব্লকের এই যে ভ্যাকেন্সিগুলো আছে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখ, ওয়ার্কার পদের যে কম্পিটিশন সেটা কিন্তু নিজের ব্লকের মধ্যে হবে, ওয়ার্কার ব্লকের কম্পিটিশন পুরোটা ব্লকের মধ্যে হবে, গ্রাম পঞ্চায়েতের মধ্যে হবে হেল্পার পদের কম্পিটিশন। তো হলদিবাড়িতে যেটা উত্তর বড় হলদিবাড়ি জিপি রয়েছে সেখানে ভ্যাকেন্সি হচ্ছে 15টি, ইউআর ক্যাটাগরিতে 4টে, এসসি 2টো, এসটি 3টে ভ্যাকেন্সি, ওবিসি এ নেই, ওবিসি বি 3টে, পিএইচ ক্যাটাগরিতে 3টে। দক্ষিণ বড় হলদিবাড়িতে টোটাল ভ্যাকেন্সি 16টি, 7টে হলো ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভড, এসসি 2টো, এসটি 2টো, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো এবং পিএইচ ক্যাটাগরিতে 1টি ভ্যাকেন্সি। বক্সিরহাটে ভ্যাকেন্সি টোটাল হচ্ছে হেল্পারে 13টি, এবং এখানে হচ্ছে ইউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি 4টে, তারপরে এসসি ক্যাটাগরিতে 3টে, এবং এসটি 2টো, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো, পিএইচ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি নেই। দেওয়ানগঞ্জে টোটাল হেল্পার পদের ভ্যাকেন্সি হচ্ছে 17টি, এর মধ্যে ইউআর ক্যাটাগরিতেই রয়েছে 10টি, আর এসসি ক্যাটাগরিতে হচ্ছে 4টে, ওবিসি এ ক্যাটাগরিতে 1টি এবং ওবিসি বি ক্যাটাগরিতে 2টো। পার মেকলিগঞ্জ যে গ্রাম পঞ্চায়েত এরিয়া রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 22টি, এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে 12টি, এছাড়া হচ্ছে এসসিতে হচ্ছে 3টে ভ্যাকেন্সি, এসটির জন্য ভ্যাকেন্সি হলো 3টে, ওবিসি এ ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি বি ক্যাটাগরির জন্য 3টে ভ্যাকেন্সি, এবং পিএইচ ক্যাটাগরির জন্য হচ্ছে 1টি ভ্যাকেন্সি। হেমকুমারী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে হলদিবাড়িতে সেখানে 24টি ভ্যাকেন্সি রয়েছে হেল্পার পদের জন্য, এবং এর মধ্যে ইউআর ক্যাটাগরির 12টি ভ্যাকেন্সি অর্থাৎ আনরিজার্ভ ভ্যাকেন্সি 12টি, এছাড়া হচ্ছে এসসি ভ্যাকেন্সি 7টি, এসটি ভ্যাকেন্সি 1টি, ওবিসি এ ভ্যাকেন্সি 2টো এবং ওবিসি বি ভ্যাকেন্সি 1টি, ওপিএইচ ভ্যাকেন্সি 1টি। এছাড়া হলদিবাড়ির যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি 3টি হেল্পার পদের জন্য, ইউআর ক্যাটাগরির 1টি, এসটি ক্যাটাগরির 1টি এবং পিএইচ ক্যাটাগরির 1টি ভ্যাকেন্সি। আমরা যদি সিতাই ব্লকের ভ্যাকেন্সিগুলো দেখি তাহলে এখানে টোটাল ওয়ার্কারদের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 34টি, ইউআর ক্যাটাগরির 10টি ভ্যাকেন্সি আনরিজার্ভ, ওবিসি এ 3টে, ওবিসি বি 3টে, পিএইচ ক্যাটাগরির 3টে, এসসি ক্যাটাগরির 5টি ভ্যাকেন্সি রয়েছে এবং এসটি ক্যাটাগরির 10টি ভ্যাকেন্সি। টোটাল 34টি ভ্যাকেন্সি সিতাইতে ওয়ার্কার পদের জন্য, পাস করেছে 109 জন, তার মানে 3x প্রায়। 3 জনের মধ্যে 1জন চাকরি পাবে, 2জন বাদ যাবে ইন্টারভিউ থেকে। এছাড়া সিতাই ব্লকের আদাবাড়ি, সিতাই ওয়ান, সিতাই টু, চামটা এবং বিআর চাচা এই যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে এখানে কোথায় কেমন ভ্যাকেন্সি রয়েছে এবং কতজন পাস করেছে সেটা বলে দিচ্ছি, সেটা মেনশন করা রয়েছে রেজাল্টের মধ্যে। আদাবাড়িতে ভ্যাকেন্সি হচ্ছে 9টি, ইউআর 2টো, 1টি হলো এসসি, 2টো এসটি, 1টি হলো ওবিসি এ, ওবিসি বি 2টো এবং পিএইচ ক্যাটাগরি ভ্যাকেন্সি 1টি। সিতাই এবার বলি, আদাবাড়িতে এই যে 9টি ভ্যাকেন্সি টোটাল পাস
করেছে 21 জন, তাহলে 21 জনের মধ্যে 9 জন চাকরি পাবে, 12 জন বাদ যাবে। সিতাই ওয়ান যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 7টি ভ্যাকেন্সি, 14 জন পাস করেছে, তো 14 জনের মধ্যে 7 জন চাকরি পাবে, 7 জন বাদ যাবে। সিতাই ওয়ানের যে ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে 2 জন, 2টো ভ্যাকেন্সি, এসসিতে কোনো ভ্যাকেন্সি নেই, এসটি 3টে, ওবিসি এ 0, ওবিসি বি 2 এবং পিএইচ ক্যাটাগরি 0। সিতাই 2তে হচ্ছে 5টি ভ্যাকেন্সি রয়েছে, 20 জন হচ্ছে পাস করেছে, অর্থাৎ 20 জনের মধ্যে 5 জন চাকরি পাবে, 15 জন বাদ যাবে, 25% তোমাদের চান্স রয়েছে। তাই তোমরা কতটা গুরুত্ব সহকারে ইন্টারভিউটা দেবে, যদি চাকরিটা দরকার হয়, তাহলে তোমাদের কিন্তু বুঝে নিতে হবে যে কতটা মানে এখানে পড়াশোনা করতে হবে, কতটা লেবার দিতে হবে এখানে চাকরি পাওয়ার জন্য। তো সিতাই 2তে যে ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরি 1টি, এসসি ক্যাটাগরি 1টি, এসটি ক্যাটাগরি 2টো, এছাড়া হচ্ছে পিএইচ ক্যাটাগরিতে 1টি। চামটা বলে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে ভীষণ ভালো খবর রয়েছে, যারা এখানে পাস করেছে তারা প্রায় সকলেই চাকরি পাবে। চামটা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে এবং পাস করেছে মাত্র 6 জন, তো সেই হিসেবে যদি দেখা যায় তাহলে কিন্তু 1 জন বাদ দিয়ে বাকি 5 জনই চাকরি পাচ্ছ, তো এখানে চাকরি পাওয়ার চান্সেস কিন্তু অনেক অনেক বেশি। যদি দেখা যায় ইউআর ক্যাটাগরিতে 1টি ভ্যাকেন্সি রয়েছে চামটাতে এবং এসটিতে 2টো ভ্যাকেন্সি, ওবিসি বিতে 2টো ভ্যাকেন্সি রয়েছে আর পাস করেছে 6 জন মাত্র। বিআর চাত্রা যেটা জায়গা রয়েছে জিপি, সেখানে 13 জন ভ্যাকেন্সি, 13টি ভ্যাকেন্সি ও পাস করেছে 48 জন। আর এই 13টি ভ্যাকেন্সির মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য রিজার্ভ রয়েছে, অ্যাকচুয়ালি ইউআর ক্যাটাগরির জন্য রিজার্ভ না, এটা আনরিজার্ভ, 6টি ভ্যাকেন্সি, এসসি 2টো, এসটি 3টে, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি ভ্যাকেন্সি, তো 39টি ভ্যাকেন্সি, 120 জন পাস করেছে। এছাড়া তুফানগঞ্জ 1 অ্যাডিশনাল যেটা রয়েছে এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে সেটা হলো 11টি ভ্যাকেন্সি রয়েছে তুফানগঞ্জ 1 অ্যাডিশনালে। এই 11টি ভ্যাকেন্সির মধ্যে ইউআর ক্যাটাগরি ভ্যাকেন্সি হলো 2টো, ওবিসি এ হচ্ছে 1টি, ওবিসি বি হলো 1টি, পিএইচ ক্যাটাগরি 2টো ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি 1টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি 4টি ভ্যাকেন্সি। 39 ক্যান্ডিডেট কোয়ালিফাইড দ্য রিটেন এক্সাম। এরপরে তুফানগঞ্জ 1-এর বলরামপুর 1 জিপিতে 9টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর 4, এসসি 2, এসটি 1, ওবিসি এ 2, ওবিসি বি 0, পিএ 0। বলরামপুরে ভ্যাকেন্সি রয়েছে 5টি, ইউআর ক্যাটাগরি জন্য 2টো, এসসি হচ্ছে 1টি, ওবিসি বি হলো 1টি এবং পিএইচ ক্যাটাগরি 1টি। এরপরে দেওচড়াই, খুব সুন্দর দেওচড়াই, 11টি ভ্যাকেন্সি, ইউআর 2, এসসি 2, এসটি নেই, ওবিসি এ 2, এছাড়া হচ্ছে ওবিসি বি 1 এবং পিএইচ ক্যাটাগরি 1টি ভ্যাকেন্সি। মারুগঞ্জ এখানে 12টি ভ্যাকেন্সি, ইউআর 6, ওবিএসসি 2, ওবিসি এ 1, ওবিসি 2 এর জন্য, ওবিসি বি এর জন্য 2টো ভ্যাকেন্সি এবং পিএইচ ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। নাটাবাড়ি 1-এ 8টি ভ্যাকেন্সি, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 3টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির জন্য 2টো ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরির জন্য 2টো ভ্যাকেন্সি, এছাড়া হচ্ছে ওবিসি বি ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি। নাটাবাড়ি 2-তে হচ্ছে 7টে ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি হলো 3টে, এসসি ক্যাটাগরি ভ্যাকেন্সি হলো 2টো, এসটি ক্যাটাগরি ভ্যাকেন্সি হলো 1টি এবং ওবিসি বি ক্যাটাগরি ভ্যাকেন্সি হলো 1টি। তো এখানে টোটাল ভ্যাকেন্সি যদি দেখা যায় তুফানগঞ্জে, তুফানগঞ্জ 1 অ্যাডিশনালে, তাহলে এই কয়েকটি গ্রাম পঞ্চায়েত মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 62টি এবং পাস করেছে 244 জন, প্রায় 4 গুণ ক্যান্ডিডেট পাস করেছে। তার মানে ধরে নিতেই পারো এই যে 4 জনের মধ্যে যদি 3 জন বাদ যায়, তার মানে 25% চান্স তোমার চাকরি পাওয়ার। তুফানগঞ্জ অ্যাডিশনাল 2 যে ভ্যাকেন্সি রয়েছে এখানে হেল্পারের কোনো ভ্যাকেন্সি নেই, ওয়ার্কারের ভ্যাকেন্সি রয়েছে 16টি এবং 79 জন পাস করেছে, তার মানে 20% চান্স রয়েছে তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। তাই সেই হিসেবেই পড়াশোনা করতে হবে খুব ভালো করে, যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু চাকরিটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। আজকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে জয়েন করলেও কিন্তু এই চাকরি একদিন অনেক বড় জায়গায় তোমাদের নিয়ে যেতে পারে, তোমরা একদিন সুপারভাইজার পদে জয়েন করতে পারো, যদিও সেটাতে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তো প্রমোশনের মাধ্যমে তোমরা সুপারভাইজার অর্থাৎ প্রায় অফিসার লেভেলে চলে যেতে পারবে, তাই এই চাকরিটাকে কিন্তু খুব ছোট মনে করবে না, প্রথমের দিকে তোমাদের একটু পরিশ্রম হলেও কিন্তু এই চাকরিটাই হলো অনেক বড় একটি জায়গায় পৌঁছে যাওয়ার সিঁড়ি। তুফানগঞ্জ 2 অ্যাডিশনাল যেটা রয়েছে সেখানে হচ্ছে, তুফানগঞ্জ অ্যাডিশনাল 2 যেটা রয়েছে সেখানে ইউআর ক্যাটাগরি ভ্যাকেন্সি 6টি, ওবিসি এ 2টো, ওবিসি বি 1টি, পিএইচ ক্যাটাগরি ভ্যাকেন্সি 2টো, এসসি ক্যাটাগরি ভ্যাকেন্সি 2টো, এসটি ক্যাটাগরি ভ্যাকেন্সি 3টে আর পাস করেছে 79 জন ক্যান্ডিডেট।
তো এই ছিল আমার প্রথম এর আগের ভিডিওটা এবং এই ভিডিওটা, দুটো ভিডিও মিলে আমি সমস্ত ভ্যাকেন্সি কোচবিহার জেলার যে কয়েকটি ব্লকে আর কি ICDS এর রিক্রুটমেন্ট এই মুহূর্তে চলছে সেগুলোর, আর তোমার যারা যে কোচবিহার জেলাতে নতুন করে আবার যে ব্লকগুলোতে রিক্রুট হয়নি সেগুলোতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে, তো সেটা নিয়েও আমি আলাদা করে ভিডিও দেব। এবার যদি তোমরা যারা এখন ইন্টারভিউ দেবে, তোমার যদি নোটস প্রয়োজন হয় তাহলে আর দেরি করো না, তোমরা মাত্র 300 টাকা পে করে হোয়াটসঅ্যাপেই সমস্ত PDF নোটগুলো তোমরা পেয়ে যাবে একদম মোবাইলেই, এবং তোমরা হচ্ছে প্রস্তুতিটা যথেষ্ট ভালো নিতে পারবে ইন্টারভিউর জন্য। কারণ হচ্ছে মার্কেটে এমন কোনো বই তোমরা পাবে না যেখান থেকে তোমরা ICDS ইন্টারভিউ সম্পর্কে সমস্ত তথ্যগুলো একসাথে পাও, যেগুলো আমি তোমাদের হাতে তুলে দেবো। এছাড়া হচ্ছে যারা আমার কাছ থেকে নোটগুলো নিচ্ছে, পারচেস করছে, তাদের ইন্টারভিউ এর দিন পর্যন্ত যত ধরনের হেল্প করা যায় সবটাই আমি হচ্ছে করব, তাদেরকে গাইড করার চেষ্টাটা আমি সবসময় করছি। এখন পর্যন্ত যারা নিয়েছে, তো তোমরা যারা এখনও নেওনি অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, 9641015588। এবং হচ্ছে মানে যারা নিতে চাইছো না, তারাও হচ্ছে নোট ম্যানেজ করতেই পারো, আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে দেখে নোট তোমাদের করতে হবে, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে, তোমরা ভেবে নেবে, ডিসাইড করবে যে কোনটা পদ্ধতি ভালো। সকলের জন্য শুভকামনা রইল, নিত্য নতুন আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবে ICDS ওয়ার্কার এবং হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য, চ্যানেলটিকে অবশ্যই হচ্ছে ফলো করবে। আর এই যে ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করবে, অন্যদের সঙ্গে শেয়ার করবে যাদের এই ইনফরমেশনগুলো দরকার রয়েছে। কারণ হচ্ছে তোমাদের ICDS এর এই যে ওয়ার্কার হেল্পার পদের ইন্টারভিউ হচ্ছে, সেটাতে হচ্ছে ইউটিউবে একমাত্র আমি তোমাদের ক্লাসগুলো করাচ্ছি, সামনাসামনি কোনো ক্লাস করার পদ্ধতি আমার কাছে নেই। কারণ হচ্ছে আমার কোনো কোচিং সেন্টার নেই, যেটা হয় পুরোটাই হচ্ছে অনলাইন বেসিসে। এবং তোমরা আশা করছি ইতিমধ্যে বুঝে গিয়েছো যে আমি তোমাদের কীভাবে সাহায্য করার চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে আরেকবার জানিয়ে ভিডিওটাকে শেষ করলাম।